পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। তবে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েন যাত্রীরা। এদিকে ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় হবেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ভোর 6টায় ঈদ যাত্রা শুরু হয় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে হওয়ার কথা থাকলেও তা বিলম্ব করে। নির্ধারিত সময়ের 55 মিনিট পরে ট্রেনটি ছেড়ে যায় কমলাপুর রেল স্টেশন থেকে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের এমন বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছে ঘরমুখো মানুষ। এদিকে ঈদ যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ। দেয়া হচ্ছে 1 মে টিকিট। দীর্ঘ সময় অপেক্ষা করে যারা টিকিট পেয়েছে অনেকে, কিন্তু এখানেও রয়েছে ভোগান্তি আর নানা অনিয়মের অভিযোগ। ই টিকিটের সিস্টেমটা না থাকাতে আগে তো ফোনে কাটতাম, সুবিধা ছিল, এখন এটা না থাকাতে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে। সকাল 5টা থেকে অপেক্ষা করতেছি, এই তো 4-5 ঘন্টা একটা না বসে আছি, এরপর টিকিট পাইলাম, জি এখন ভালো লাগতেছে আর কি। মানে গতকাল আসছিলাম, আসার পরে টিকিট পাই নাই, পরে ঘুরত গেছি, ঘুরার পরে আজকে আবার আইসি, পরে আজকে পাইছি। মনে হয় ভাই অনেক চাওয়া আছে, বিপরীত পাইছি এই টিকিট না, মনে করেন এটা সোনার হরিণ হিসাবে ধরতে গেলে। 3:15 তো আসছি, তো সবাই লাইন ধরবে, টোকেন নাম্বার দিছে, টোকেন নাকি 80টা দিছে, বাট আমাদের আর দেওয়া হয় নাই, বলছে আমরা এমনিতেই টিকিট পাবো সিরিয়ালে। তাইলে লাইন যদি মেনটেন করে তাহলে আমরা তো সবাই তো আর টোকেন নাম্বারটা পাই নাই। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী পিয়াস মাহমুদ, চলে যাচ্ছি আমরা সেখানে। পিয়াস, ট্রেনে ঈদ যাত্রার খবর জানাবেন আর টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন? তাকে আপনাকে ধন্যবাদ, আমি এখন কমলাপুর স্টেশনে আছি। সকালে কিন্তু স্টেশনে 8টার দিকে টিকিট কাউন্টার খুলেছে এবং 1 তারিখের টিকিট প্রত্যাশীর জন্য, অগ্রিম টিকিট প্রত্যাশীর জন্য তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। অনেকেই কিন্তু মধ্যরাত থেকে টিকিটে কিনতে এসেছেন এবং অনেকে কিন্তু সেহরি খেয়েও কিন্তু টিকিট কিনতে এসেছেন, কিন্তু অনেকেই খালি হাতে আজকেও খালি হাতে ফিরে গিয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই যে অনলাইনে তারা ঢুকতে পারছেন না এবং লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা টিকিট পাচ্ছে না, এরকম অভিযোগ কিন্তু তাদের ছিল এবং চরম একটা ভোগান্তি তাদের মধ্যে বিরাজ করছিল। আজ যেহেতু ঈদ যাত্রার প্রথম দিন এবং ট্রেনে প্রথম আজকে ঈদ যাত্রা শুরু হলো এবং গন্তব্যে পৌঁছাবেন, সেখানেও কিন্তু বিড়ম্বনার শেষ নেই। সেখানেও কিন্তু যে শিডিউলে ট্রেন ছাড়ার কথা ছিল সেই শিডিউলে কিন্তু ট্রেন ছাড়েনি। আমি যদি একটু কমলাপুরের স্টেশনের চেহারা একটু আপনাকে দেখাতে চাই, যে এখানে কিন্তু অনেকেই অপেক্ষা করে আছেন এবং নির্দিষ্ট গন্তব্যে বাড়ি ফেরার জন্য, এবং যে গন্তব্যে তারা যাবেন এবং সেই গন্তব্যে কিন্তু যাওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু তারা স্টেশনে এসে অবস্থান করছেন এবং টাইম মতো যাওয়ার জন্য, কিন্তু স্টেশনে কিন্তু ট্রেন নির্দিষ্ট টাইমে না আসায় তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা কিন্তু বসে আছেন ট্রেনের অপেক্ষায়। তো এইখানে আমার একজন বাড়ি যাবেন এমন একজনকে সাথে আমি একটু কথা বলে জানতে চাচ্ছি যে কতক্ষণ আগে আপনি এখানে এসেছেন এবং ট্রেন কি নির্দিষ্ট টাইমে আসবে কি না? সেটা সঠিক বলতে পারবো না আপনার, সেটা কর্তৃপক্ষ বলতে পারবে, কিন্তু আমি যতদূর জানি যে যত সময় আসার কথা সেজন্য আমরা অগ্রিম মানে আগে চলে আসছি, জ্যামজটে তো রাস্তায় পড়েছিলাম ওই কারণে আগে চলে আসছি। এই যে টিকিট কমলাপুরে টিকিট কেটেছেন, অনেকটা ভোগান্তি হয়েছে, এখনো বাড়ি যাচ্ছেন সেও ভোগান্তি হচ্ছে এবং প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন, তো কেমন লাগছে সব কিছু মিলিয়ে? সব কিছু মিলিয়ে তো ধরেন অনেক তো কষ্টের মাঝে টিকিট পাওয়া গেল, আমরা অনলাইনে ঢুকতে পারিনি, তারপরে আপনার মহাখালী কমলাপুরে স্টেশনে এসে টিকিট নিয়েছি আপনার লাইনে দাঁড়িয়ে, তো তারপরেও আপনার অনেক কষ্টের মাঝেও যে যেতে পারছি এই জন্য অনেক খুশি। যেটা শুনছিলেন যে এরা বলছিল কিন্তু অনেক কষ্ট করে টিকিট পেয়েছেন এবং সব কষ্ট কিন্তু তারা পুষিয়ে নিতে চান যে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য, তো আমি একটু কথা বলতে চাই, এখানে কিছু যাত্রী আছেন এবং বসে আছেন টিকিটে বাড়ি যাওয়ার জন্য এবং ট্রেনের যাওয়ার জন্য, তো কতক্ষণ যাবত আপনি এখানে বসে আছেন এবং অনেক কষ্ট করে তো টিকিট কেটেছেন, এখন বাড়ি যাচ্ছেন, কেমন লাগছে এবং ট্রেন কি নির্দিষ্ট টাইমে আসবে কি না? ভালো লাগছে, টিকিট করছি, কয় তারিখে টিকিট? 27 তারিখে টিকিট আসছি, হলো 20 মিনিট হচ্ছে। এই যে বসে আছেন ট্রেনের জন্য, ট্রেনের দেখা নেই, তো কেমন লাগছে এই যে ভোগান্তিটা পোহাচ্ছেন? অনেক কষ্ট লাগছে, সময় মতো আসলে ভালো।
যেটা শুনছিলেন যে এরা কিন্তু বলছে যে সময় মতো যদি ট্রেন আসে তাহলে তাদের জন্য অনেকটাই ভালো, অনেকেই ছোট বাচ্চা এবং বয়স্করা কিন্তু এখানে বসে আছেন এবং ট্রেনের জন্য অপেক্ষা করছেন, কিন্তু কাঙ্ক্ষিত ট্রেন কিন্তু নির্দিষ্ট টাইমে না আসায় তারা কিন্তু অনেকটাই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এবং তারা একটা কথাই বলছেন যে ট্রেনে তারা কিন্তু নিরাপদ গন্তব্যে যাত্রা হিসেবেই তারা বেছে নিয়েছেন, কিন্তু এই ট্রেনের যে ভোগান্তিটা কিন্তু তাদের কাছে চরমে। এবং তারা বলছেন যে টিকিট কাটতে যেয়ে যে ভোগান্তিটা হয়েছে, এখন বাড়ি যাওয়ার পথেও কিন্তু সেই একই রকম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। অনেকেই বলছেন যে এই ভোগান্তির থেকে তারা পরিত্রাণ চায়, অনেকেই আবার এই ভোগান্তিকে হাসি মুখেই মেনে নিয়েছেন যে কারণ অনেকদিন পরে তারা ঈদে বাড়ি যাচ্ছেন এবং প্রিয়জনের সাথে ঈদ করবেন, এই কষ্টটাকেও তারা কিন্তু সেটা স্বস্তি হিসেবেই মেনে নিয়েছেন। তাকিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি।